আমার যে হোস্টেল আছে যার নামে সব থেকে বেশিবার করে আলোচনায় উঠে আসছে মুস্তাফিজুর রহমান, এখানে আজ থেকে 3 বছর আগে সে পাস আউট হয়ে গেছে, তা সত্ত্বেও আমাদের হোস্টেলের এখন একটা রুম দখল করে নিয়ে বসে আছে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। সে এখন পার্টিগত দেখতে গেলে একটা টিএমসিপি ইউনিটের হেড বা কিছু, যাই হোক আমি জানি না। এখন আমাদেরকে প্রতিনিয়ত দিন রাত যখন তখন দেখা হয়, আমাদেরকে এটা থ্রেট দেওয়া হয় তোদেরকে আমরা হোস্টেল থেকে বের করে দিতে পারি, এক্ষুনি বের করে দিতে পারি। আমরা যখন বলি যে আমরা তোমাদের নামে কমপ্লেন করব, তখন ওরা বলে তোরা স্বাস্থ্যভবন পর্যন্ত গেলেও আমাদের কিছুই করতে পারবি না, তোদের এগেনস্টে আমরা আবার একটা নোটিশ আনবো, তোদের রেজিস্ট্রেশন পাবি না তোরা, এত বড় বড় থ্রেট দেওয়া হয়। শুধু এটা আমার সাথেই নয়, আমি আজকে এসেছি এই জন্য কারণ আমাকে প্রচণ্ডভাবে আমি আমার নিজের ফ্যামিলিকে পর্যন্ত ইনভলভ করতে বাধ্য হয়েছি এই ঘটনার জন্য। যাই হোক আরও অনেক কিছু আছে, প্রত্যেকে আমার ব্যাচমেটরা প্রত্যেকে পরীক্ষায় ফেল করা নিয়ে, পরীক্ষায় সিটিং অ্যারেঞ্জমেন্ট নিয়ে, কোথায় যারা নতুন ছেলে মেয়ে আসছে তাদের কাছ থেকে প্রত্যেকের কাছ থেকে 2000 টাকা করে টাকা তোলা, প্রত্যেককে টিএমসিপি ইউনিটে তাদেরকে অ্যাড করা, তাদেরকে যুক্ত করা, তারা না এলে তাদেরকে ফেল করানোর হুমকি দেওয়া, যে জিনিসটা আমরা আজই করে পাস ফেলটা একদম একদম ওদের, ওরা কয়েকজনের একটা চক্র আছে, তারা মিলে এই জিনিসটা ঠিক করে, সমস্ত কিছু ঠিক করে। আজ আমি জানি না, আমি এটা বলছি, এরপরে আমাকে আবার কি থ্রেট দেওয়া হবে আমি জানি না। হঠাৎ বুঝতেই পারছেন জুনিয়র চিকিৎসকরা আতঙ্কে রয়েছেন, যেটা বলার পর তাদের আবার হুমকির মুখে পড়তে হবে না তো। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমেন চক্রবর্তী। সৌমেন, জুনিয়র চিকিৎসকদের এইভাবে হেনস্থা হুমকি শুধু একবার দেয়া হচ্ছে এমনটা বিষয় নয়, ধারাবাহিকভাবে এই মুস্তাফিজুরের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছেন এবং এই কথা তারা বলছেন, তারা আতঙ্কে রয়েছেন, উদ্বেগের মধ্যে রয়েছেন যে তাদের আবার হুমকির মুখে পড়তে হবে না তো। হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? একেবারে পাতি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আমি আরেকটু বলে দিই যে শুধুমাত্র হুমকিটা এই সম্প্রতি দেওয়া হচ্ছে এমনটা না, দীর্ঘদিন ধরেই দেওয়া হচ্ছে। এনারা ভয়ের চোটে কিন্তু মুখ খুলতে পারেননি, যেহেতু এখন একটা আন্দোলন চলছে এবং আরজি করের প্রাক্তন অধ্যক্ষ যার সাথে ছবিও ভাইরাল হয়েছে এই মুস্তাফিজুর রহমান মল্লিকের, যেই ছবি জুনিয়র চিকিৎসকরা তুলে দিয়েছে এবং তার সাথে ভালো সম্পর্ক থাকার জন্য যথেষ্ট প্রভাবশালী চিকিৎসক হিসাবেই কিন্তু পরিচিত ছিল এই মুস্তাফিজুর রহমান মল্লিক। এবং শুধু তাই নয়, সে 3 বছর আগে পাস আউট করে যাওয়া সত্ত্বেও হোস্টেলের রুম দখল করেই থাকতো এবং হোস্টেলেই বেশি করে দাদাগিরি চালাতো এমনটাই কিন্তু অভিযোগ। এই ঘটনার পর গতকাল যখন জুনিয়র চিকিৎসকরা কলেজের প্রিন্সিপালের অফিসের বাইরে ধর্নায় বসেন, কলেজ কাউন্সিলের বৈঠকে তারা তাদের ডেপুটি জমা দেন, তারা তাদের দাবিপত্র জমা দেন জুনিয়র চিকিৎসকেরা, এবং সেই দাবি মতোই কলেজ কর্তৃপক্ষ একটি অর্ডার পেশ করেছে, অর্ডার একটি বার করেছে, যেই অর্ডার অনুযায়ী যে অর্ডারে যে 7টা পয়েন্ট রয়েছে তার মধ্যে 5 নম্বর পয়েন্টে পরিষ্কার বলা রয়েছে যে ফার্দার অর্ডার অর্থাৎ পরবর্তী অর্ডার আসা অবধি এই মুস্তাফিজুর রহমান মল্লিক সে এই কলেজ ক্যাম্পাসে ঢুকতে পারবে না। শুধু তাই নয়, শুধুমাত্র এই মুস্তাফিজুর রহমান মল্লিকই নয় কিন্তু আরো বেশ কিছু টিএমসিপি সদস্য, তারা কিন্তু এই ধরনের দাদাগিরি চালায় এমনটাই কিন্তু অভিযোগ ছিল। এবং এই সমস্ত অভিযোগের প্রেক্ষিতে কলেজ একটি কমিটি গঠন করেছে, সেই কমিটি সমস্ত অভিযোগের তদন্ত করবে। এবং গতকাল এই ঘটনার পর আমরা যখন অধ্যক্ষকে প্রশ্ন করেছিলাম যে ঠিক কি কি সিদ্ধান্ত জানানো হয়েছে, কি কি অর্ডার করা হয়েছে, অধ্যক্ষ কিন্তু এই মুস্তাফিজুর রহমান মল্লিককে খুব একটা বেশি গুরুত্বই দিতে চাননি, তিনি কিন্তু অনেকবার অ্যাভয়েড করেছেন এই নামটা। তবে তিনি বলেছেন যে সমস্ত অভিযোগ পাওয়া গিয়েছে একাধিক ব্যক্তির বিরুদ্ধে, একাধিক জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গিয়েছে, একাধিক শুধুমাত্র জুনিয়র চিকিৎসক নয়, যারা যারা ইন্টার্ন রয়েছেন, রেসিডেন্সিয়াল চিকিৎসক রয়েছেন, সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে এমনটাই কিন্তু কলেজের প্রিন্সিপাল ডক্টর মৌসুমী নন্দী কিন্তু জানিয়েছেন। ধন্যবাদ তোমায় পাপিয়া। আর এই নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা, সেই আন্দোলনের চাপে পড়ে তৃণমূলের অভিযুক্ত চিকিৎসক নেতার বিরুদ্ধে পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মুস্তাফিজুর রহমান মল্লিকের ক্যাম্পাসে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করলো মেদিনীপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। অনুমোদন ছাড়া যে আবাসিকরা হোস্টেলে তাদের রুম খালি করতে নোটিশ দেওয়া হবে। ছাত্রছাত্রীদের মনোনীত পড়ুয়া প্রতিনিধিদের নিয়ে হোস্টেল কমিটি গঠনের নির্দেশ, অভিযোগ শোনার কমিটি ও নিরাপত্তা সুরক্ষা জনিত কমিটি গঠনের নির্দেশ। গতকাল লিখিত এই আশ্বাসের পরই প্রতিবাদী জুনিয়র ডাক্তাররা ধর্ণা তুলে নেন।